বিকিরণ বর্ণালী সিরিজ আমরা দেখেছি, লাইম্যান, বামার, পেস্টেন, ব্র্যাকেট, এরপর ফান্ট, হাম্প্রিস, এসব সিরিজ আমরা দেখেছি। এবং তোমাদেরকে ছকের মধ্যে লিখে দিয়েছিলাম, লাইম্যান হচ্ছে অতিবেগুনি রশ্মি অঞ্চলে থাকে, তারপর বামার হচ্ছে দৃশ্যমান আলোতে থাকে, আর বাকিরা অবলোহিত রশ্মি এই অঞ্চলে থাকে। তো একটা প্রমাণ মাঝে মধ্যে করতে দিবে, অথবা আমাকে অনুধাবনমূলক প্রশ্নে ব্যাখ্যা করতে বলবে। সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারে ব্যাখ্যা করো কিংবা প্রমাণ করো, এবং এডমিশন টেস্ট আমাকে বলতে পারে প্রমাণ করো, অথবা ভার্সিটি রিটেন পরীক্ষায় আমাকে বলতে পারে প্রমাণ করো। বামার সিরিজে দৃশ্যমান আলো দেখা যায়, ভিজিবল রে ইজ ভিজুয়ালাইজ অর সিন ইন বামার সিরিজ, ভিজিবল রে ইজ সিন ইন বামার সিরিজ, অর্থাৎ বামার সিরিজে দৃশ্যমান আলো দেখা যায়, এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ লাইম্যান সিরিজে কিন্তু অতিবেগুনি রশ্মিটা দেখা যায়, দৃশ্যমান দেখা যায় না, অন্যান্য সিরিজে কিন্তু দৃশ্যমান দেখা যায় না, একমাত্র বামার সিরিজে দৃশ্যমান আলোটা দেখা যায়, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, প্রমাণ করতে হবে। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বামার সিরিজের একদম সর্বনিম্ন রেখাটা নিব আর সর্বোচ্চ রেখাটা নিব। সর্বনিম্ন রেখা নিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, সর্বোচ্চ রেখা নিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। এই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, অর্থাৎ বামা সিরিজের রেঞ্জটা বের করবো, বামা সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা বের করবো, এবং সেটাকে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের সাথে মিলাবো। যদি দেখি যে দৃশ্যমান আলোটা বামা সিরিজের মধ্যেই পড়ে যায়, তাহলে তো হয়ে গেল। সো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো বামা সিরিজ বলতে বোঝাচ্ছে দুই নন কক্ষপথে আসা আলোদেরকে বোঝাচ্ছে, তার মানে বামা সিরিজ হতে হলে দুই নম্বর কক্ষপথে আলোগুলোকে আসতে হবে। তো দুই নম্বর কক্ষপথে আলোগুলো আসার ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে দুই, দেখো ভালো করে আমি পাশে দেখাচ্ছি, ব্যাখ্যা করছি, এটা হচ্ছে আমার দুই নম্বর কক্ষপথ, এন ইস ইকুয়াল টু টু, হ্যাঁ, আর এর পরবর্তীতে তার উপর থেকে আলোকরশ্মিগুলো আসবে, তার উপর থেকে আলোকরশ্মিগুলো আসবে, এভাবে করতে করতে ইনফিনিটি থেকে আলোকরশ্মিগুলো আসবে। তাহলে এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এন ইস ইকুয়াল টু টুতে আসবে, এন ইস ইকুয়াল টু থ্রি থেকে, ফোর থেকে, ইনফিনিটি থেকে। তো সবচেয়ে কম শক্তি কোথায়? ঠিক তার ইমিডিয়েট উপর থেকে আসলে সবচেয়ে কম শক্তি। তাহলে আমার ডেলিটা সবচেয়ে কম হবে কোথায়? যদি তিন নম্বর কক্ষপথ থেকে দুই নম্বর কক্ষপথে আসে, সবচেয়ে কম শক্তি সে বিকিরণ করে আসতে পারবে। আর শক্তি যদি কম হয়, কে বেশি হয়? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা কী হয়? বেশি হয় যদি শক্তিটা কম হয়। আচ্ছা, তাহলে আমরা ম্যাক্সিমাম ল্যামডা পাবো বা সবচেয়ে বেশি ল্যামডা পাবো কার জন্য? ঠিক তার উপর থেকে আসলে। আর আমরা সবচেয়ে মিনিমাম ল্যামডাটা পাবো কার জন্য? ইনফিনিটি থেকে যদি আসে। তার মানে আমরা এখন বের করব বামা সিরিজের ম্যাক্সিমাম ল্যামডা, বামা সিরিজের মিনিমাম ল্যামডা। এই ম্যাক্সিমাম এবং মিনিমাম ল্যামডা এটাই হবে বামা সিরিজের রেঞ্জ, ঠিক আছে? সো চলো আমরা সেটা করি এখন, আমরা এটা এখন আমার লাগছে না, এটা আমরা মুছে আমরা এখন সেটা করি, চলো। তাহলে পরীক্ষায় আসলে এভাবেই লিখবো, আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবেই লিখবো। প্রথমে আসো বামার সিরিজের ল্যামডা ম্যাক্সের জন্য, হ্যাঁ, প্রথমেই লিখবে বামার সিরিজে, কোন সিরিজে? বামার সিরিজে, ওকে। তারপরে লিখবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, অর্থাৎ ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, ল্যামডা ম্যাক্সের জন্য আমাদের খেয়াল করো এন এল কত হবে? এন এল তো সবসময় টু, বামা সিরিজের জন্য সবসময় এন এলটা টু, অর্থাৎ সবসময় দুই নম্বর কক্ষপথে আসবে। আর এন এইচ হবে থ্রি, ঠিক ইমিডিয়েট কক্ষপথ থেকে আসলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। আর তাহলে এই তো আমরা তার জন্য ল্যামডাটা বের করব। সুতরাং আমরা লিখব, সুতরাং ওয়ান বাই ল্যামডা ইস ইকুয়াল টু, যেহেতু আমরা হাইড্রোজেন পরমাণুর জন্যই এই লাইম্যান, বামার, পেস্টেন এসব দেখতে পাই, এখানে আর জেটের মানটা বসানোর দরকার নেই, তুমি আপনি লিখতে পারো জেড স্কোয়ার আর এইচ ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার, বাট জেটের মানটা আসলে ওয়ান হবে। রিডবার্গ ধ্রুবকের মান যদি দেওয়া না থাকে 1.096 ধরে নিতে বলেছিলাম, 10^7। তারপর এই যে ব্র্যাকেট ইউজ করছি না, প্রায় সময় ব্র্যাকেট ইউজ করার অভ্যাসটা গড়ে তুলবে, এতে করে তোমার ডাটাটা ভিতরে থাকবে, যেমন এই পুরো জিনিসটা ভিতরে আছে, ব্র্যাকেট ইউজ করার সুবিধা। ওয়ান বাই এন এল এর মান কত? টু স্কোয়ার, আর এন এইচ এর মান কত? থ্রি স্কোয়ার। তুমি ক্যালকুলেটার নিয়ে যেটা ক্যালকুলেট করবে সেটা হচ্ছে ওয়ান বাই ল্যামডা, তোমাকে এবার এখান থেকে উল্টিয়ে দিয়ে ল্যামডাটা বের করতে হবে। চলো আমরা ক্যালকুলেটার নিয়ে ল্যামডাটা বের করি, এবং দ্রুত করতে হবে এই কাজগুলো, চলো আমরা করি। তাহলে আমাদের প্রথমত 1.096
তাকে 10^7 দিয়ে গুণ করে তার সাথে আমার এখানে 4 আর এখানে 9 এটা তোমরা ক্যালকুলেটরের ইনভার্স দিয়ে লিখতে পারো 4 ইনভার্স একটা অপশন আছে মাইনাস 9 ইনভার্স একটা অপশন আছে তাহলে একটু তাড়াতাড়ি হবে এরপর যে অ্যানসারটা পাবা সেটাকে আবার ইনভার্স করে দিবে তাহলে আসলে আমাদের ফাইনাল অ্যানসারটা চলে আসবে এবং সেটাকে আবার 10^9 দ্বারা গুণ করে ফেলবে 10^9 দ্বারা গুণ করার অর্থ হচ্ছে মিটারকে ন্যানোমিটারে নিয়ে গেলাম তাহলে আমরা পাচ্ছি 656.9 অর্থাৎ 657 লেখা যাবে 656.9 আমরা পাচ্ছি এত ন্যানোমিটার আমরা পাচ্ছি ওকে তাহলে এটা হচ্ছে আমার বামা সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বামা সিরিজে যে আলোটা বিকিরণ করবে তার জন্য আমরা সর্বোচ্চ এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাবো 656.9 ন্যানোমিটার মাথায় রেখো এটা এবার আসো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তাহলে আমরা আবার সেম কাজটা করব তোমরা দেখো আমি কোথায় কোথায় মুছে ফেলছি এখানে লিখো সর্বনিম্ন তার মানে এবার সর্বনিম্নের জন্য করব তোমরা আবার লিখো পুরোটা আবার লিখো সুন্দর করে বামা সিরিজে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য অর্থাৎ ল্যামডা মিনিমামের জন্য এটা লিখো সবাই খাতার মধ্যে আবার দুইবার করে লিখো বামা সিরিজে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ল্যামডা মিনিমামের জন্য আমরা বের করছি দেখো অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কোথায় কম হবে লো অ্যান্ড লো সবসময় 2 যেহেতু বামার সিরিজ কিন্তু অ্যান হাই কোথায় থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে ইনফিনিটি থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম হবে ঠিক আছে কারণ ইনফিনিটি থেকে আসলে তাকে অনেক শক্তি খরচ করে আসতে হবে এতে করে তার তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম হবে ল্যামডা মিনিমাম হবে তার মানে এবার আমরা এখানে অ্যান এইচ এর জায়গায় 3 না বসিয়ে কত বসাবো ইনফিনিটি বসাবো ইনফিনিটি সরাসরি ইনফিনিটি স্কোয়ার বসাবো ভাইয়া কি বসাবো ইনফিনিটি স্কোয়ার বসাবো ভাইয়া কি বসাবো ইনফিনিটি এ ধরনের একটা ইনফিনিটি সাইন দেবো তারপর স্কোয়ার বসাবো ইনফিনিটি স্কোয়ার আর বাকি সব কিছু ঠিক থাকবে এরপর আমরা ক্যালকুলেশন করে ল্যামডাটা বের করব তাহলে তোমরা পুরুসূত্রটা আবার লিখে এই কাজটা করো এবার আসো তোমাকে জানতে হবে ইউ হ্যাভ টু নো ওয়ান বাই ইনফিনিটি মানে একের নিচে একটা বিশাল সংখ্যা যখন দিয়ে দিব একের নিচে বিশাল সংখ্যা দিলে সেটার মানটা জিরোয়ের কাছাকাছি হয়ে যায় জিরো প্রায় জিরো আমরা সেটাকে জিরো ধরে নিতে পারি আবার ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি কিউব ইনফিনিটি যাই দাও না কেন ইন অর্থাৎ একের নিচে যদি বিশাল 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 সংখ্যা দাও তবে একের নিচে বিশাল সংখ্যা দিলে ভাগ করার পরে সেটা জিরো হয়ে যায় ভাগ করার পরে সেটা জিরো হয়ে যায় কাজেই আমার ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার অর্থাৎ একের নিচে বিশাল সংখ্যা দিলে সেটা জিরো তার মানে এই পুরো জিনিসটাকে আমরা জিরো লিখতে পারি তাহলে এই পুরো জিনিসটাকে যদি জিরো লিখি তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি 1.096 × 10^7 ইনটু এটা তো জিরো 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 তাহলে 1/4 ও এখন 1/ল্যামডা এবার যেটা পাবো সেটাকে উল্টিয়ে দিলে আমরা কি পাবো যেটা পাবো সেটাকে উল্টিয়ে দিলে আমরা ল্যামডাটা পাবো তাহলে আবার ক্যালকুলেটর নিয়ে 1.096 × 10^7 × 4 ইনভার্স যেটা পাবে তাকে হোল ইনভার্স তাহলে পাচ্ছি আবার 10^9 দ্বারা গুণ করে নিব ন্যানোমিটারে রাখার জন্য সবসময় ন্যানোমিটারে রাখতে পারলে ভালো এটা একটা ট্রেডিশন বাট নট এ ম্যান্ডাটরি তুমি যদি মিটারে রাখো কোনো সমস্যা নেই 364.96 আমরা 365 ধরতেই পারি তো যেটা সেটা লিখি 364.96 ন্যানোমিটার কেমন তাহলে আমরা একটা রেঞ্জ পাচ্ছি না তাহলে আমাদের রেঞ্জটা কত পাচ্ছি বামা সিরিজের জন্য দেখো বামা সিরিজের জন্য এটা পেয়েছি 656.9 আর এখন পাচ্ছি 364.96 ন্যানোমিটার এটা হচ্ছে বামা সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা এবার আমরা কিছু বাংলা কথা লিখব যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে অলরেডি আমাদের কিন্তু অনেক কিছু করে ফেলেছি এবার আমরা বাংলা কথা লিখব তাহলে বামা সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত সেটা লিখব তারপর দৃশ্যমান আলোর রেঞ্জটা লিখব তারপর দেখা যাচ্ছে দৃশ্যমান আলোটা বামার আলোর মধ্যেই পড়ে যায় এটা লিখব আমরা তাহলে বামার সিরিজের তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ বা পরিসর রেঞ্জ কত থেকে কত 364.96 থেকে ন্যানোমিটার থেকে কত বলেন না 656.9
নেনোমিটার, আর দৃশ্যমান আলোর রেঞ্জ, দৃশ্যমান আলো বা ভিজিবল রে রেঞ্জ, তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ 380 নেনোমিটার থেকে 780 নানোমিটার। তাহলে এটা হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জ। দেখা যাচ্ছে দৃশ্যমান আলোর অধিকাংশই বামা সিরিজের মধ্যে। তাহলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে দৃশ্যমান আলোটা বামা সিরিজের মধ্যে রয়েছে, শুধুমাত্র লাস্টের একটু আর কি, লাস্টের একটু এটা কোনো সমস্যা নাই, লাস্টের একটু এটা কোনো সমস্যা নাই। অর্থাৎ বামা সিরিজটা পুরোটাই কোথায় পড়েছে, দৃশ্যমান আলোতে পড়েছে। ওকে, দৃশ্যমান আলোর আমাকে কি প্রমাণ করতে হবে, বামা সিরিজে দৃশ্যমান আলো দেখা যায়। আর দেখা যাচ্ছে দৃশ্যমান আলোর অধিকাংশই বামা সিরিজে রয়েছে, দৃশ্যমান আলোর অধিকাংশই বামা সিরিজে রয়েছে। অতএব যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণিত। ওকে, বুঝা গেল? তাহলে এভাবে করে আমরা দেখলাম বামা সিরিজের রেঞ্জ এবং দৃশ্যমান আলোর রেঞ্জ দুটা কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি বামা সিরিজে দৃশ্যমান আলো দেখা যায়। সবাই ক্লিয়ার? ওকে, এবার বিকিরণ বর্ণালী সিরিজ থেকে আরও একটা প্রশ্ন পরীক্ষা আসবে, খুবই চমৎকার একটা প্রশ্ন আসবে, এবং তোমরা কনসেপ্টের কারণে ভুল করবে। সো ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। চলো 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 চলো। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ছেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তাহলে এবার যেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসে এটা পরীক্ষায়, হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই ভালো করে খেয়াল করো। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা সিরিজ তোমাকে দিবে, যেমন ফর এক্সাম্পল যে কোনো একটা সিরিজ তোমাকে দিবে, ফর এক্সাম্পল তোমাকে দিল প্যাশন, প্যাশন সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা বললে তখনও কিন্তু আমরা পারতাম, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ সংখ্যা বললে 1/ল্যামডা। আচ্ছা, তো এই যে ভালো করে খেয়াল করো, তোমাকে একটা সিরিজ দেওয়া থাকবে, তারপর তোমাকে একটা রেখা দিবে, তৃতীয় রেখা, এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আন্ডারলাইন করো, আন্ডারলাইন করো, আন্ডারলাইন করো এই শব্দটাকে, তৃতীয় রেখা। তোমাকে এই ধরনের প্রথম রেখা, দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা, চতুর্থ রেখা, তোমাকে বলবে থার্ড লাইন, ফোর্থ লাইন, একটা লাইন তোমাকে দিয়ে দিবে, এরকম রেখা বলবে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করো, প্যাশন সিরিজের, প্যাশন সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করো, ডিটারমাইন ওয়েভ লেন্থ অফ থার্ড লাইন অফ প্যাশন সিরিজ। এখন আমরা কীভাবে ডিটারমাইন করতে পারি, ফার্স্ট অফ অল আমাকে বোঝা লাগবে তৃতীয় রেখা দ্বারা কী বোঝাচ্ছে। ওকে, ভেরি গুড। প্রথমত যেই সিরিজ বলছে ওই সিরিজের অ্যানলোটা ড্র করো। কোন সিরিজ বলেছে? প্যাশন সিরিজ বলেছে। প্যাশন সিরিজটা কোথায় আছে? লিমার বাম পাশের, লিমার বাম পাশের, ব্রাঙ্কিউল ফুটু হয়েছে, তাহলে লিমার বাম পাশের তিন নম্বরে, লিমার বাম পাশের, পাশে হচ্ছে তিন নম্বরে, তাহলে এন ইস ইকুয়াল টু থ্রি, এন লো ইস ইকুয়াল টু থ্রি, তার মানে লোয়ার কক্ষপথটা হচ্ছে তিন নম্বরটা। এরপরে এবার তার উপরেরগুলো আঁকা শুরু করো, এন ফোর, এন ফাইভ, এন সিক্স, এন সেভেন, এন এইট, না আর না আর আঁকবো না। ওকে, তাহলে দেখো ফোর থেকে থ্রিতে যেটা আসবে সেটা হচ্ছে এক নম্বর কক্ষ, এক নম্বর লাইন, ফোর থেকে থ্রিতে যেটা আসবে সেটা হচ্ছে প্রথম রেখা, এটাকে আমরা বলবো প্রথম রেখা, এটাকে আমরা বলবো দ্বিতীয় রেখা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তৃতীয় রেখা, কারণ তৃতীয় সে, কে প্রথম, এই যে ও সবার প্রথমে আসবে, তারপর ও আসবে, তারপর ও আসবে, তাহলে তৃতীয় রেখা দ্বারা বোঝাচ্ছে তিন নম্বরে যে আসবে, তাহলে সেটা আমরা কীভাবে ডিটারমাইন করবো, এই যে দেখো এন ইস ইকুয়াল টু সিক্স, এটা হচ্ছে আমার তৃতীয় রেখা। তো এটা বের করার একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হচ্ছে লোয়ের সাথে যদি এক যোগ করো, লোয়ের সাথে যদি এক যোগ করো প্রথম রেখা পাওয়া যাবে, লোয়ের সাথে যদি দুই যোগ করো দ্বিতীয় রেখা পাওয়া যাবে, লোয়ের সাথে যদি তিন যোগ করো তৃতীয় রেখা পাওয়া যাবে। তার মানে রেখার ক্ষেত্রে, রেখার ক্ষেত্রে, রেখার ক্ষেত্রে, ঠিক আছে, এন লোয়ের সাথে
তাহলে আমি যদি বলি এন এইচ ইজ ইকুয়াল টু হবে এন ল যোগ কততম রেখা, সেটা কততম রেখা সেটা, তাহলে ল কত? ল হচ্ছে থ্রি। কততম রেখা? তিন নাম্বার লেখা। দেখো ল থ্রি কেন? পেশ্চেন সিরিজ মানে তৃতীয়, আর তৃতীয় রেখা মানে আরও থ্রি, তাহলে এন এইচ হবে সিক্স, এন ল হবে থ্রি, এন এইচ হবে সিক্স। তাহলে এবার খেলে দাও, ওয়ান বাই ল্যামডা ইস ইকুয়াল টু জেড স্কোয়ার আর এইচ, ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার, তারপর এখানে বসিয়ে দাও, এখানে তিন বসাও, এখানে ছয় বসাও, হয়ে গেছে, পারা যাবে। এটা হচ্ছে কনসেপ্ট, যে তৃতীয় রেখা বললে তাহলে হচ্ছে আমার তিন নাম্বার রেখাটা নিতে হবে, ওই সিরিজের, ওই সিরিজের তৃতীয় রেখা। সিমিলারলি আমি আরও একটা প্র্যাকটিস তোমাকে দিচ্ছি, দেখি তুমি পারো কি না। আরেকটা আমি দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করো। তোমাকে বলেছে ব্র্যাকেট সিরিজের দ্বিতীয় রেখা, তাহলে কি হবে? আরেকটা বের করবা, বামার সিরিজের চতুর্থ রেখা বের করবে, ঠিক আছে? ওকে, তাহলে ব্র্যাকেট লিমার বাম পাশের ব্রাঙ্কিউল, তার মানে হচ্ছে এনএল এর মান চার আর এনএইচ এর মান হবে দ্বিতীয় রেখা, তার মানে চার যোগ দুই ছয়। বামার, বামার মানে হচ্ছে লিমার বাম, বাম মানে হচ্ছে এনএল টু, আর চতুর্থ রেখা তার মানে হচ্ছে এনএইচ এর মান হবে দুই যোগ চার চাই। তাহলে এটা হচ্ছে আমার এই ব্র্যাকেট সিজের দ্বিতীয় রেখার জন্য এন এল এর মান এবং এনএইচ এর মান, এটা হচ্ছে বামার সিজের চতুর্থ রেখার জন্য এন এল এর মান এবং এনএইচ এর মান। এটা বসিয়ে কী বের করতে হবে? তরঙ্গে দৈর্ঘ্য বের করতে পারো, তারপরে হচ্ছে কম্পাঙ্কে বের করতে পারো, তরঙ্গের সংখ্যা বের করতে পারো, এগুলো সব বের করতে পারো। খুবই জিয়াদা, বহুত জিয়াদা ইম্পর্টেন্ট লেকচার হে, ওকে ঠিক আছে।